আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম এন্ড সলিউশন চ্যানেলে। এবার আমি উপস্থিত হয়েছি আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন্টারমিডিয়েটের সাজেশন নিয়ে। তো সবাইকে আমি গতদিনও একটি ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমরা আইসিটিতে এমনভাবে দুইটা চ্যাপ্টার পড়ব যাতে দুইটা চ্যাপ্টার পড়লেই পাশ করা যায়, এবং তিনটা চ্যাপ্টার যদি পড়তে পারি তবে 100% এ প্লাস পাবো। দুইটি চ্যাপ্টারও যদি ঠিকভাবে পড়ি, যে দুইটি চ্যাপ্টার আমি বলবো সেটি যদি ঠিকভাবে পড়ি তবে এ পাবো ইনশাল্লাহ। আইসিটিতে দেখা যায় অনেকেই ফেল করে, অনেকের রেজাল্ট খারাপ হয়, অনেক দেখা যায় এ প্লাসের ছাত্র দাঁড়িয়ে আছে যারা টোটাল রেজাল্ট ভালো হয়, এ প্লাস পাওয়ার সম্ভাবনা শুধুমাত্র আইসিটিতে সে ফেল করে বসে। এটা গতবারও অনেক হয়েছে, এর আগেও হয়েছে। তো তার জন্য আমি বলবো আইসিটিটা একটু খেয়াল করে পড়তে, একটু খেয়ালভাবে করে পড়তে হবে মনোযোগ সহকারে। এবং আইসিটি এখন আমি শুধুমাত্র সবগুলো চ্যাপ্টারের মধ্যে সেই চ্যাপ্টারগুলো বলে দিব, এবং সেই চ্যাপ্টার থেকে দুটি করে প্রশ্ন আমি নিয়েছি, সেই দুটি করে প্রশ্ন দিব। এবং এর কালকে অথবা তার পরের দিন আমি দিব সব চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো প্রতিটি চ্যাপ্টার থেকে। এখন দিব শুধুমাত্র সেই ইম্পর্টেন্ট দুটি চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন, দুইটা করে সৃজনশীল প্রশ্ন। এবং তারপর আমি আবার বাংলা প্রথম এবং দ্বিতীয়তে ডিটেইল সাজেশনে যাব। আমি বাংলা প্রথম এবং দ্বিতীয় শর্ট সাজেশন দিয়েছিলাম শুধুমাত্র পড়ার জন্য, তারপর আমি অন্যান্য সাজেশনগুলো দিব। তার আগে আমাকে কমেন্টে জানিয়ে দিতে হবে সায়েন্স আর্টস এবং কমার্সের কে কোন সাবজেক্টের ওয়েট করতেছে সাজেশনের জন্য, কারণ সায়েন্স আর সায়েন্সেরগুলা এমনিতেই সাবজেক্ট কম আছে দেওয়া যাবে, তবে আর্টস কমার্সের সাবজেক্ট বেশি হয়, সবগুলো সাবজেক্ট দেওয়া যাবে না। কমেন্ট করে আমাকে জানিয়ে দিও কে কোন সাবজেক্টের অপেক্ষা করতেছো, আমি শুধুমাত্র সেই সাবজেক্টগুলোই রেডি করব। তো চলো আমি দেখি আইসিটি সাজেশনে কি আছে সেই দুটি চ্যাপ্টারে। আইসিটিতে প্রথম অধ্যায় আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, তারপর দ্বিতীয় অধ্যায়ে আছে কমিউনিকেশন ও সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং, তারপর তিন নম্বর অধ্যায়ে আছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, তারপর আছে চতুর্থ অধ্যায় আছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। আমি প্রতিটি অধ্যায় থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো আর একটি সাজেশনের মাধ্যমে দিব, একটাতে দিচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এবং পরবর্তীতে আমি আইসিটির বিশেষ করে দুইটা করে সৃজনশীল ফুল প্রশ্ন, কীভাবে প্রশ্ন হতে পারে, ফুল প্রশ্ন যেরকম হয় সেরকম দুইটা করে ফুল প্রশ্ন সৃজনশীলের, এবং দুইটা করে প্রশ্ন, টোটাল দুইটা প্রশ্ন দিব আমি সঠিক উত্তরের, কারণ অনেকেই সঠিক উত্তরে খারাপ করো, দেখা যায় যে লেখার মধ্যে পাশ করছো কিন্তু সঠিক উত্তরে ফেল, যার জন্য আমি আইসিটিতে একটু বিশাল নজর দিচ্ছি। আমি দুইটা করে সৃজনশীল প্রশ্ন এবং সঠিক উত্তরের প্রশ্নের সেট দিব যাতে সবাই প্র্যাকটিস করো। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে জানিয়ে দিতে হবে ফেসবুকে তোমার বন্ধুদেরকে। চতুর্থ অধ্যায় পরে আছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, তারপর ষষ্ঠ অধ্যায় আছে ডেটাবেজ এবং ম্যানেজমেন্ট। প্রতিটি অধ্যায় থেকেই একটি করে প্রশ্ন থাকবে, আবার ভালোভাবে খেয়াল করে শুনো, যারা সম্পূর্ণটা শুনো না অনেক সময় মিস করে ফেলো। প্রতিটি অধ্যায় থেকেই একটি করে সৃজনশীল প্রশ্ন অবশ্যই থাকবে, তবে কোন অধ্যায়গুলো পড়লে আমি এ প্লাস পাবো। তিন নম্বর অধ্যায় এখানে দুই ধরনের পদ্ধতি আছে, একটা আছে গিয়ে গেট দিয়ে পদ্ধতি, আর একটা আছে সংখ্যা থেকে ট্রান্সফার পদ্ধতি, এক ধরনের সংখ্যা থেকে অন্য ধরনের সংখ্যায় ট্রান্সফার। তো এই দুই ধরনের থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে। তো তিন নম্বর অধ্যায় থেকে আমার দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে, এবং পঞ্চম অধ্যায় থেকে আমার দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে। তো এই দুইটা চারটা আমাকে সৃজনশীল পাঁচটা আনসার করতে হয়, এবং অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন যদি থাকে তবে এই চারটা আর যে কোনো একটা চ্যাপ্টার আমি পড়লেই আমি পাঁচটা প্রশ্ন আনসার করতে পারবো। যারা শুধুমাত্র এ প্লাস পেতে চাও, এই তিন নম্বর অধ্যায় এবং পঞ্চম অধ্যায় পড়ার পর যে কোনো একটি চ্যাপ্টার পড়ে নিতে পারো যেটা সহজ মনে হয়। তবে আর যারা শুধুমাত্র পাশ করতে চাও একদম শর্ট করে অথবা এ পর্যন্ত পেতে চাও, চারটা আনসারের তোমার কনফার্মেশন পাবে এই তিন নম্বর অধ্যায় এবং পাঁচ নম্বর অধ্যায় পড়ার পর। তিন নম্বর অধ্যায় এবং পাঁচ নম্বর অধ্যায়ে আছে দুটি করে সৃজনশীল প্রশ্ন, এই দুইটা দুইটা চ্যাপ্টারে দুটি করে সৃজনশীল প্রশ্ন থাকবে এবং বাকিগুলো থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন থাকবে। তো আমি চলো এই তিন নম্বর অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে দুটি করে সৃজনশীল প্রশ্ন নির্বাচিত করে রেখেছি, সেই দুটি করে সৃজনশীল প্রশ্ন এখন দেখিয়ে দেবো, লিখে নিবে, তারপর আমি প্রতিটি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে একটি বড় সাজেশন দিয়ে দিব, সেটা নিয়ে নিবে।
তিন নম্বর অধ্যায়ে আমি যে সৃজনশীল প্রশ্নটা নিয়েছি একটি হচ্ছে গেট রিলেটেড, গেট আঁকা থাকবে একটিতে এবং একটি হচ্ছে এরকম সংখ্যা দেওয়া থাকবে সেটির ট্রান্সফার আসবে। তো আমার প্রশ্নটা দেখে নেই, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমি চুজ করছি, এই যে একটা গেট আছে এটা একে নিলে পারো, তারপরে এখানের প্রশ্নগুলো আমি বলে নেই যাতে বুঝতে সুবিধা হয়। ক নম্বর প্রশ্ন হচ্ছে এন চলক বিশিষ্ট ডি ম্যারগনের উপপাদ্য দুটি লিখো, তারপর হচ্ছে ন্যান্ড ও নর গেটকে সর্বজনীন গেট বলা হয় কেন ব্যাখ্যা করো, গ নম্বর হচ্ছে পি হতে প্রাপ্ত সমীকরণ সরল করো, তারপর হচ্ছে ঘ নম্বরে পি এর সরলকৃত শুধুমাত্র ন্যান্ড গেট বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ সহ যাচাই করো। আবার দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা একসাথে যাতে লিখতে সুবিধা হয়। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে লাইক দিয়ে দিও এবং শেয়ার করে নিও ফেসবুকে যাতে বন্ধুরা দেখতে পারে, এবং ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, চাইলে জয়েন হয়ে যেতে পারো যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন দিলে সাথে সাথে আপডেট নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। তারপর হচ্ছে দুই নম্বর প্রশ্ন, লালবাবুর মাসিক পত্রিকা বিল 95 টেন, সীমান্ত ল্যাপটপ কিনতে গিয়ে দেখল একটির গায়ে র্যাম 3FF 16GB এবং অন্যটির গায়ে 124 8GB লেখা। ক নম্বর প্রশ্ন সংখ্যা পদ্ধতি কি, খ নম্বর প্রশ্ন এক এর পরের সংখ্যাটি 10 হতে পারে ব্যাখ্যা করো, তারপর হচ্ছে গ লালবাবুর পত্রিকার বিল বাইনারিতে প্রকাশ করো, তারপর হচ্ছে কোন ল্যাপটপটি ক্রয় করা সীমান্তের জন্য বেশি যুক্তিক হবে বিশ্লেষণ করে নিজের মতামত দাও। এ হচ্ছে দুই নম্বর প্রশ্ন, আবার সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি যাতে লিখতে সুবিধা হয়। তারপর যাই আমি পঞ্চম অধ্যায় থেকে যে দুইটা প্রশ্ন নিয়েছি সেদিকে। পঞ্চম অধ্যায়ের দুইটা প্রশ্ন হচ্ছে, একটা এরকম আমি বক্স থেকে নিয়েছি বিভিন্ন ধরনের প্রতীক দিয়ে যাতে বোঝা যায় কোনটা কোন প্রতীক, সেদিকে খেয়াল রাখবে, এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে। ক নম্বর প্রশ্ন RDBMS কি, তারপর হচ্ছে খ নম্বর সি ভাষায় ব্যবহৃত ডেটা টাইপ সম্পর্কে লিখো, তারপর গ নম্বর প্রশ্ন উদ্দীপকে প্রদর্শিত ফ্লোচার্ট বা প্রবাহ চিত্রে বিভিন্ন প্রতীকের তাৎপর্য ও কার্যকরণ লিখো, উক্ত ফ্লোচার্টের অ্যালগোরিদম তৈরি করো, তারপর গ নম্বর প্রশ্ন উপরোক্ত প্রোগ্রামে আরেকটি ইনপুট সি হলে তিনটি সংখ্যার মধ্যে বড়টি নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অঙ্কন করো। তারপর হচ্ছে দুই নম্বর সৃজনশীল প্রশ্ন, শিক্ষক ক্লাসে তার শিক্ষার্থীদের প্রোগ্রাম ভাষা সি দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের পদ্ধতি শেখাচ্ছেন এবং ক্লাসে 1+2+3+4+5+...+n দ্বারাটির সি প্রোগ্রাম রচনা করেন, ক নম্বর প্রশ্ন সুডুকোড কি, খ নম্বর প্রশ্ন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে লিখো, গ নম্বর প্রশ্ন এখানে হয়তো অনেকের দেখা যাচ্ছে না, সারের শেখানো ধারাটির প্রবাহ চিত্র অঙ্কন করো, তারপর ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের দেখানো গাণিতিক ধারাটির সি প্রোগ্রাম রচনা করো। এই দুই ধরনের প্রশ্ন আসতে পারে, একটি আসতে পারে চিত্রসহ বিভিন্ন ধরনের প্রতীক দিয়ে বিভিন্ন ধরনের গেট বোঝানো, তারপর অন্যটি আসতে পারে যেটি লেখা থাকবে এরকম সেখান থেকে আমাকে বিভিন্ন ভাষা সি ভাষা অথবা সি ডাবল প্লাস ভাষা যে কোনো একটি ভাষা তৈরি করতে অথবা যে কোনো একটি ভাষা প্রোগ্রামিং লিখতে অথবা দুইটি ভাষার মধ্যে পার্থক্য আসতে পারে। এই হচ্ছে তৃতীয় এবং পঞ্চম অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কোন ক্যাটাগরিতে আসবে সেটা এখানে বলা বোঝানোর জন্য মূলত প্রশ্নটা রেডি করা। তবে প্রতিটি চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি দুই একদিনের মধ্যেই আবার হাজির হব। তো ততক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিও এবং শেয়ার করে নিও ফেসবুকে যাতে তোমার বন্ধুরা দেখতে পারে।